বিলুনিয়া থেকে জোলাইবাড়ি পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তায় বিকল্প জাতীয় সড়ক তৈরি করছে একটি বহিররাজ্যের ঠিকাদারি সংস্থা। কিন্তু অভিযোগ, রাস্তা তৈরি করতে গিয়ে গড়ি মসি খামখেয়ালিপনা করছে ওই সংস্থা, আর এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। রাস্তার কাজ করতে গিয়ে সঠিক নিয়ম না মানার ফলে জলের পাইপলাইনগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ। এতে পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা বেশ কয়েকবার সমস্যা তুলে ধরে পথ অবরোধ করেছেন, কিন্তু অভিযোগ, লাভের লাভ কিছুই হয়নি। স্বাভাবিকভাবে ক্ষোভ দেখা দিয়েছে এলাকার মানুষদের মধ্যে। ঘটে যাচ্ছে, এনএইচেরও কিছুটা গাফিলতি আছে। স্বাভাবিকভাবে আমাদের ডিডব্লিউএস ডিপার্টমেন্ট যথেষ্ট চেষ্টা করে, তো আগে যাওয়া তো হয়েছে। আজকে আমরা ঘটনাস্থলে আসলাম, যারা অবরোধে বসেছেন তাদের সঙ্গে কথা বললাম, স্থানীয় প্রধান জনপ্রতিনিধির সাথে কথা বললাম, এসডিও ডিডব্লিউএস উনিও বলেছেন যে আগামীকালকে ওনারা এখানে কাজ করবেন এবং এই জল সমস্যার সমাধানের চেষ্টা করবেন। আমিও আশা রাখি, এখানকার প্রধানকেও আমি বলেছি যে প্রধান নিজে সশরীরে উপস্থিত থেকে যাতে এই জল সমস্যার সমাধান করেন।